বাপ মার চাইতে নানা নানির চাইতে বড় ওস্তাদ হলে তার শিক্ষক বাচ্চাদের মারবেন না পিটাবেন না, ওরা কিন্তু পিটান খাওয়ার জন্য ক্লাসে যায় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এক নম্বর দিক নির্দেশনা, এক, সালাম দিয়ে হাসি মুখে ক্লাসে প্রবেশ করবে, হাসি মুখটাও নেকি, কুল্লু মারুফি, হাসি মুখেও আপনি দশটা নেকি পাবেন। মুখ গুমরা করে যারা ঢোকে ওরা আপনার টিচারই না, ও হয় চোর না ডাকায়, হাসি মুখ অনেকের নেই। আমার এখানে একজন চাকরি করে আমার পড়ুন বলে তুই হাসতে জানিস, হাসতে জানিস বললে তো হাসলো না, শেষ করে হাস আগে তো আমরা ছাড়ব, শেষ করে হাসলো তো ছাড়ি দিলাম, হাসতেও জানো না, এরা আপনাদের মধ্যে অনেক আছে, এদের মুখ মরা তাকালে ওদিকে ভয় লাগে, কিতা ঠিক নেই। আমরা বড় মানুষ তাই এখনো হাসি শেখাতে হচ্ছে, আর বাচ্চাদের বাচ্চারা তো দেখবে সবসময় মুরব্বীদের হাসি মুখ, তাই না, ক্লাসে ঢুকছেন বাপরে বাপ কি একটা বা গেল না ভালো গাছ ঠিক ঠিক আছে, তবু কী করবে পড়বে, ওর মনে যা আসতে কিছু বলবেই না, আপনাকে হাসি মুখে ক্লাসে ঢুকতে হবে সালাম দিয়ে। দুই নম্বর, শিক্ষককে উত্তম নমুনা হতে হবে এবং পরিচর্যাকারী হতে হবে, আপনাকে দেখে ও শিখবে, ও কিন্তু বাপ মা দিকে শিখবে না, বাড়িতে নাতিপুতি যখন হয়েছে দেখতে পাচ্ছি তো ক্লাসে কি বলেছে ও সেটা না করে শোবে না, আমি 11:30 শুই আমার নাতি তখনও বসে লিখতেছে আমি বাদ দিয়ে যে কলমটা কেটে নিলাম, তো বলছে না না আমার এখন শেষ হয়নি একটু বাকি আছে, শেষ করলে 12:15 পর্যন্ত লিখলো তবে শুনলো, কেন ওস্তাদের কাছে এটা কাল পড়া দিতে হবে, বাপ আমি শেষ করে ফেলেই গেলাম, আমিও ফেলো নানিও ফেল, বোঝা গেল যে বাপ মার চাইতে নানা নানির চাইতে বড় ওস্তাদ হলে তার শিক্ষক, দয়া করে আপনারা নমুনা হবেন ক্লাসে, পারবেন, হাসি মুখে ঢুকবেন পারবেন, বাচ্চাদের মারবেন না পিটাবেন না, ওরা কিন্তু পিটান খাওয়ার জন্য ক্লাসে যায় না, ওরা যে আদর পাওয়ার জন্য। কিছু দুষ্ট ছেলে আছে ওরা মান্না দিলে সোজা সোজা হয় না, তাই না, তাই বলে কান ধরে দাঁড়া উঠবাস করাবেন না, তাদের প্রেস্টিজ ব্যাপারটা ওরাও কিন্তু বুঝে, মান সম্মানের বিষয়টা তাদের মধ্যেও আছে, আপনি আদুরে থাপ্পড় মারা দেয় না বাপ মা ছেলে মিলে ওই রকম দিদি পারেন, আদুরে থাপ্পড় এমনি থাপ্পড় না বলে ওরা আদর করবেন সঙ্গে সঙ্গে। আমি আমার আব্বাকে জীবনে কোনো থাপ্পড় মাথায় দেখিনি কোনো ছাত্রকে, কিন্তু আব্বা ক্লাসে ঢুকলে সব হুঁশিয়ার, ওর বাপরে বাপ ওস্তাদ যে সম্মানে মর্যাদায় চেয়ারে বসতেন না, ঘুরি বাড়িতে চেয়ারে বসে, যার পাড়ে যাবে সব ভয়ে কাঁপবে, ওরে বাপরে বাপ, অথচ আমি দেখিনি আমার আব্বার কাছে লেখাপড়া শিখিতে আমি ধরেন ফাজেল পর্যন্ত, এর আগেও আমি ক্লাস ওয়ান না আরও আগে থেকে মসজিদে আব্বার সঙ্গে থাকতাম, পুরো লাইফটা আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু আমার আব্বা, কোনোদিন পারতে দেখেনি কাউকে, অথচ সবচেয়ে আদর্শ শিক্ষক তিনি আমার, মনে রাখবেন সবসময় আমার ছাত্র আপনার কাছে আমানত, আমানতের খেয়ানত করবেন না, মনে থাকবে তো, প্রত্যেক শিক্ষকের কাছে তার বাপ মারা সন্তান দেয় আমানত হিসাবে, কোনো সন্তান বাপ মার কাছে মানুষ হয় না, তাকে শিক্ষকের কাছে যেতেই হবে, বিশ্বাস করবেন তো, শিক্ষকের কাছে সন্তানকে যেতেই হবে, কোনো সন্তান নিজের কাছে মানুষ হয় না, সে শিক্ষক যদি বাপ মার মতো স্নেহ না দেখাতে পারে কোনোদিন সেই শিক্ষকের কাছে ছাত্র থাকবে না। জীবনের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর্যন্ত কয়েকশো শিক্ষকের কাছে গেছি না আমরা, কারোর কথা মনে আসে না কেন, নিজের বাপ তো আমাকে স্নেহ করবে কিন্তু মনে আসে তারই কথা, কারণ তিনি শুধু শিক্ষা শুধু জন্মদাতা পিতাই ছিলেন না, একই সঙ্গে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু ছিলেন, চারটের সময় উনি উঠবেন তাহাজ্জুদ পড়তে, আর আমাদের ব্যারিকেড দিবে যাও দৌড়বো রাস্তায়, কত যে রাগ হয়েছে এই ঠান্ডায় দৌড়াবো, রাস্তা তো ভালো না মাটির গ্রামের রাস্তা তো বুঝতে তো পারছেন, বাঁশঝাড় কসকস করে মনে হয় ভূত এসছে, ভূতের ভয় ছিল গোছড়ে গলায়, কোনো ভয়টাই নেই আব্বার হুকুম মানতেই হবে, দৌড়ো আমি আর আমার ভাগ্না চৌধুরী, এই 73 বছর বয়সে স্বাস্থ্য ভালো আছে কেন, ওই দিন যদি আব্বা আমাকে এই ধরে কঠোর শাস্তিভাবে দৌড় মারার শিক্ষা না দিতেন
তাহলে কোশ্চেন করলে এই পর্যন্ত স্বাস্থ্য ঠিক থাকতে পারত না। এটা আল্লাহ পাকের বিশেষ রহমত নয়? সেদিন আব্বারে মার এই কঠোর শাস্তি দেওয়াটা আমাদের জন্য রহমত হয়েছে না? জীবনে প্রথম কেরোলিন জামা বেরোয়েছে, মা এবং বোন আদত্ত বেশি করে গোপনে টাকা দিয়ে আমাকে জামা বানিয়ে দিয়েছে। আমি জামা গায়ে দিয়ে গিয়েছি মসজিদ, মসজিদ আবার বসে থাকতে পাশ দিয়ে যাচ্ছি, আবার দেখেছে বলতে মাকে বলছে বসি, ছেলেকে কেরোলিন জামাকে আমি কিনে দিতে পারতাম না, তুমি কেন বানিয়ে দিলে? আজকে যে ছেলে কেরোলিন জামা গায়ে দেবে, কালকে তো আর সুতি জামা গায়ে দেবে না। আব্বু মা তো ভয় স্বপ্ন তাতে ভুলি করে ফেললাম, আমি কথা শুনে ফেললাম, পরদিন তো কেরোলিন বাদ দিয়ে দিলাম। আব্বা বুঝলো যে আমার ছেলে ইঙ্গিতেই বোঝে, তাকে নিষেধ করা লাগে নেই, আমি আবার সুতি জামা পরে শুরু করে দিলাম। কথা বুঝছেন? এরকম সন্তান হলে তবে তো হবে, আপনার দিদি একবার কেরোলিনে ছাড়বই না, বাপ কী করবে, বাপকে মারবে নাকি? আপনাকে অবশ্যই নিঃসন্দেহে প্রত্যেক শিক্ষকই একজন বাপ, ঠিক না? বাপ হিসেবে এরকম হওয়া লাগবে, শিক্ষক হিসেবেও ঠিক ওরকম হওয়া লাগবে, নাহলে আপনার সন্তান গড়বে না কোনোদিনও।